পাথরের প্ল্যান্টের ধুলো আর ধোয়ার জেরে নষ্ট হচ্ছে বিঘের পর বিঘের ফসল। বাড়িতেও রান্না করতে পারছেন না স্থানীয় গ্রামবাসীরা। শিশুদের মধ্যে নানা প্রভাব পড়ছে এর কারণে, অভিযোগ গ্রামবাসীদের। দ্রুত বন্ধ করা হোক এই কারখানা, তাহলেই হবে সমস্যার সমাধান, দাবি গ্রামের সাধারণ মানুষের। পাথরের প্ল্যান্টের দূষিত ধোঁয়া ও পাথরের গুঁড়োর ধুলোয় নষ্ট হচ্ছে কয়েক বিঘা জমির ফসল। ধুলোয় ঢাকা ফসল ক্ষেত নষ্ট হয়ে জমিতেই পড়ে রয়েছে উচ্ছে, ঝিঙে, পটল, কাঁচা লঙ্কা সহ নানা ফসল। কৃষিভিত্তিক বসিরহাট মহকুমা, এই মহকুমার স্বরূপনগর, বাদুড়িয়া, বসিরহাট 2 নম্বর, বসিরহাট 1 নম্বর ব্লক, হাসনাবাদ সহ একাধিক ব্লকে কৃষি নির্ভর কয়েক লক্ষ মানুষের বসবাস। এখানকার উৎপাদিত ফসল কলকাতা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে পৌঁছে যায়। পটল, ঝিঙে, লঙ্কা, উচ্ছে সহ একাধিক ফসল ফলানো হয় এখানকার জমিতে। বিশেষ করে বসিরহাট মহকুমার 1 নম্বর ব্লকের গোটরা, পিফা, সংগ্রামপুর, শিবহাটি ও নিমদাড়িয়া, কোদালিয়া সহ 7টি পঞ্চায়েতের ধান থেকে শুরু করে পাট, বিভিন্ন রকম সবজি, ঢ্যাঁড়স, লঙ্কা ও উচ্ছের চাষ হয়। কিন্তু নিমদাড়িয়া কোদালিয়া গ্রাম পঞ্চায়েত এলাকায় এবার কৃষিকাজে বাঁধ সেধেছে এক পাথরের প্ল্যান্ট। বড় পাথরকে ছোট পাথরে রূপান্তরিত করা হচ্ছে এই প্ল্যান্ট থেকে, যার ফলে প্ল্যান্ট থেকে বেরিয়ে আসছে বিটুমিন পোড়া দূষিত ধোঁয়া এবং পাথরের গুঁড়ো মিশ্রিত ধুলো। এই ধুলোই জমছে জমিতে থাকা ফসলের ওপর, যার ফলে ফসল ঠিকমতো বেড়ে উঠছে না। জমিতে গাছের ওপর ধুলোর স্তর জমে যাচ্ছে। নিমদাড়িয়া কোদালিয়া গ্রাম পঞ্চায়েতের কোদালিয়া, ঘুষুড়ি, ওলাইচণ্ডী ও মধ্যমপুর সহ একাধিক গ্রামের কৃষকেরা জানাচ্ছেন, দূষিত ধোঁয়া ও পাথর গুঁড়োর আস্তরণ পড়ে শস্যের পাতাগুলি প্রয়োজনীয় অক্সিজেন সংগ্রহ করতে পারছে না, আর যার জেরেই গাছগুলির মৃত্যু হচ্ছে জমিতে। এ বিষয়ে স্থানীয় কৃষক গোলাম সাত্তার মোল্লা বলেন, মেশিন চললে ধুলোতে সব শেষ হয়ে যাবে, চাষ শেষ, মাঠের ফসল মাঠেই পড়ে থাকছে, বাচ্চারাও অসুস্থ হয়ে পড়ছে, বাড়িতে রান্না করা যাচ্ছে না। প্রথম আমার কিছু বলেনি, এখন দেখি সেই মেশিনটা ফিট করি, খুব দূরত্ব আওয়াজ ওপর দিকে আসতেছে, সেই ধুলে আমাদের মাঠে আমরা এই চাষবাস করি, খাই সবজির মালও সব শেষ, পটল, তারপর বরবটি, লঙ্কা, ঝাল, যা কিছু আমাদের মাঠে আছে সব নষ্ট হয়ে যাচ্ছে। আর ছেলেবিলে বাচ্চা কাচ্চা সব গায়ে খাবার বেরোচ্ছে, আর রান্না বান্না করা যাচ্ছে না, ঘর বাড়ি থাকাও যাচ্ছে না, ধুলোর জন্য সারাদিন। চাষের ক্ষেতে গিয়ে দেখা গেল বিভিন্ন গাছগুলির ওপর ধুলোর আস্তরণ পড়ে গেছে, যার জেরে তীব্র বিপাকে পড়েছেন গ্রামের কয়েক হাজার কৃষক। তারা জানাচ্ছেন, ধার দেনা করে কৃষিকাজ করেন তারা, কিন্তু যেভাবে ধুলো ও ধোঁয়ার জেরে ফসলের ক্ষতি হচ্ছে, গাছ মারা যাচ্ছে, তাতে প্রবল সমস্যায় পড়েছেন তারা। যদিও প্ল্যান্টের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক জানিয়েছেন, প্ল্যান্টটিকে ঘিরে দেওয়া হয়েছে। গ্রামবাসীদের দাবি, চারদিকে 10 ফুটের ঢাকা দিয়ে ধোঁয়া আর ধুলো আটকানো সম্ভব নয়। যদিও এইভাবে ফসল নষ্ট হওয়া একদমই মেনে নিতে পারছেন না কৃষকেরা। এ বিষয়ে গ্রামের অপর এক কৃষক মিজানুর মোল্লা বলেন, গ্রামের সকলেই সবজি চাষ করে বেঁচে আছেন, বাইরে থেকে পাথর আসে, মেশিন চললে ধুলোতে ঢেকে যায় চারপাশ, গ্রামের মানুষের সংসার চলে এই সবজি চাষে, ফসল নষ্ট হয়ে যাচ্ছে, কি করে সংসার চলবে? গ্রামে সবাই সবজি চাষ করে, এবার এখানে ধুলো আর এই পিসির বিকট একটা গন্ধ, ধুলো বিকট ধুলো এসে সারাদিকে, ধুলোটা আসছে এখানে, মানে প্ল্যান্টের মেশিন বসিয়েছে এখানে, মানে বাইরে থেকে পাথর আসছে, পাথরে বিশাল একটা ধুলো, সেই ধুলো মেশিন থেকে ধুলো বার হচ্ছে, বেরিয়ে সেই ধুলো এদিকে আসছে, আসলে এই সবজি চাষ শেষ। আর গ্রামের মানুষ মানে ঘরে থাকতে পারছে না, এত ধুলো আর মানে বিকট একটা গন্ধ। এখানে পটল, বেগুন, ঝাল উঠছে, বেগুন, ঝিঙে, লাউ, সমস্ত রকমের চাষ সমস্যা, মানে এখানে কোনো সবজি চাষ হচ্ছে না। আর গ্রামের মানুষ এই সবজি চাষে সংসার চলে, আর মানুষ যদি এইসব দিয়ে শেষ হয়ে যায়, মানুষের সংসার চলবে কী করে? আর গ্রামে মানে মানুষ গ্রামে মানুষ থাকতে পারছে না, আর ধুলোয় এখানে কেউ দাঁড়াতে পারছে না, যখন মেশিন চলছে বাচ্চাদের শ্বাসকষ্ট মানে হেলদায় যে দেবে দেওয়ার মতো সেরকম পরিস্থিতি নেই, আর তাতে মানে মানুষের শরীর অনেক মানে দুর্বল হয়ে পড়ছে, বাচ্চাদের শরীর পুরো দুর্বল হয়ে পড়ছে। গ্রামবাসীদের দাবি, অবিলম্বে এই পাথরের প্ল্যান্ট বন্ধ হোক, নয়তো আগামী দিনে প্রবল সমস্যায় জর্জরিত হয়ে পড়বেন তারা। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বসিরহাট।